প্রিয় খামারিভারে আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে নতুন একটা নিয়ে আবার হাজির হলাম বিকালের আপডেট তো বিকালের আপডেট অনুযায়ী আজকে মুরগির বাজার দেখা যাচ্ছে যে সকালবেলা যে বাজারটা ছিল তো সকালের চেয়ে কিন্তু আরো কেজি তে পাঁচ টাকা থেকে দশ টাকা কেজি তে বেড়েছে খুব ভালো দামে বিক্রি করা হচ্ছে তো আমরা প্রত্যেকটা জেলায় বলবো না তো মোটামুটি যে দামটা আছে সে দামটা আমরা বলে দিচ্ছি মোটামুটি দেখা যাচ্ছে অধিকাংশ খামারি বায়রা রেট পাচ্ছে একশো থেকে একশো সত্তর একশো টাকা কিন্তু পাইকারি রেট বিক্রি করা হচ্ছে কিন্তু লিগেল ভাবে একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে অবশ্যই বুঝে শুনে বিক্রি করবেন দাম দর করে বিক্রি করবেন কারণ বর্তমানে বাজারে মুরগি চাহিদা অনেকটা বেশি কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে মুরগি নাই মুরগি প্রচুর পরিমাণ সংকটে পড়ে গেছে অলরেডি বড় কোনো রেডি মুরগির যে দু কেজি ওভার এই সাইজে কোনো মুরগি নাই দেখা যাচ্ছে কারণ কিছুদিন আগে যে খামারি বায়োগার লস খেয়েছিল তারা কিন্তু অধিকাংশ খামার কিন্তু বন্ধ আছে হয়তো সামনে আরো বাড়বে কি না এটা সঠিক বলতে পারবো না কিন্তু বোঝা যাচ্ছে যে দুইশো টাকা কেজি হওয়ার সম্ভাবনা আছে এই রেডি মুরগির দেখা যাচ্ছে যেভাবে বাড়তি আছে যাই হোক আপনারা অবশ্যই বুঝে শুনে বিক্রি করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ আছে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন কারণ আমরা অনেক সময় পেজের মাধ্যমে কিন্তু লিখিতভাবেও আমরা আপডেট দিয়ে থাকি আমরা পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা সবসময় আপনাদেরকে বাজার রেট এবং বাচ্চার রেট ফারামে যে কোনো বিষয় ভিডিও আপডেট দিতে পারি তো এই ছিল আজকের আপডেট তো খামারি ভাইরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ